আসসালামু আলাইকুম এনআই টেকনিক্যাল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কেন ফেসবুক বুস্ট আনবুস্ট হচ্ছে, কেন অ্যাপ্লাই করা যাচ্ছে না, কেন ফেসবুক আইডি লক খাচ্ছে। তো সবগুলির প্রশ্নের উত্তর আজ নিয়ে আসছি, তো আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। প্রথম হচ্ছে ফেসবুক কেন বুস্ট আনবুস্ট হচ্ছে। ভাই, বর্তমানে ফেসবুক আপডেট চলতেছে, আপনি সবাই জানেন। অ্যাড ম্যানেজারে বড় একটা আপডেট হচ্ছে, অনেকে জানেন না যে ভাই ফেসবুক আপডেট চলতেছে। অনেকে বলেন যে ভাই সবসময় কি ফেসবুক আপডেট চলে? বা এটা সম্পূর্ণটা ফেসবুক কর্তৃপক্ষ জানে কেন এত আপডেট চলতেছে। সবসময় আধুনিক ডিজাইনে চাই, ফেসবুক সবচেয়ে জনপ্রিয় একটা সাইট, সেজন্য এরা চাচ্ছে এটা আরও উন্নতি করার জন্য। এক কোশ্চেন হয়ে গেল যে কেন বুস্ট আনবুস্ট হচ্ছে। দুই, অনেকেই বলতেছেন ভাই কার্ড এড করতে পারতেছেন না, কার্ড এড করার সাথে সাথে আইডি ডিজেবল অথবা কুপন ডিজেবল, কোনো অরিজিনালি ভিসা কার্ড দেওয়াও কাজ হচ্ছে না। হ্যাঁ ভাই, আপডেটের সময় কোনো কাজে হবে না। হ্যাঁ হবে, বাট একটা সময় আছে, নির্ধারিত একটা সময়। বর্তমানেও কুপন অ্যাপ্লাই করা যাচ্ছে না, আবার যাচ্ছেও। কিছু কিছু সময় আছে, 24 ঘন্টার থেকে 2-3 ঘন্টা সময় আছে। ওই ঘন্টার মধ্যে আপনি কুপন অ্যাপ্লাই করতে পারবেন খুব সুন্দরভাবে, কোনো আইডি লক হবে না, অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট হবে না। সেই সময়টা কখন আপনার ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো দ্বিতীয় কথা হচ্ছে কেন ফেসবুক মাস্টার কার্ড ভিসা কার্ড নিচ্ছে না, অথবা ক্লাইম করতে গেলে কুপন ডিজেবল হচ্ছে। হ্যাঁ ভাই, আপডেটের সময় স্বাভাবিক ডিজেবল হবে, স্বাভাবিকই ডিজেবল হবে। তো এটা অসম্ভব কিছু না, এটা সম্ভবই যে ডিজেবল হবে। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। তো অনেকে বলছেন যে ভাই মোবাইল দিয়ে কুপন অ্যাপ্লাই করলে কি কুপন পাবো? হ্যাঁ ভাই, অবশ্যই কুপন পাবেন। কারণ কি, আমি অযথা একটা ভিডিও আপলোড করে সবার মুখে খারাপ কথা শুনতে চাই না। কারণ কি, আমি প্রথমে যে কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করি, যদি রিসার্চে সাকসেস হই তাহলে আমি আপনাদেরকে নিয়ে আসি আপনাদের সামনে ওই ভিডিওটা। তো কুপন মোবাইলে অ্যাপ্লাই দিচ্ছে, বাট অল্প দিচ্ছে। কারণ কি, আপডেটের সময় যদি আপনি অল্প কাজ করতে পারেন তাও অনেকটা ট্রাফ। কারণ কি, জানেনি এখন বর্তমানে কুপন অ্যাপ্লাই করা যাচ্ছে না, তার মধ্যে যদি মোবাইলে অ্যাপ্লাই করা গিয়ে যদি আইডিয়া টিকতে পারে, যদি আপনি প্রতিদিন যদি 1-2টা কুপন পান তাহলে তো অনেক বড় একটা ট্রাফ। আর বর্তমানে লকডাউন, আর্নিং করার কোনো সুযোগ সুবিধা নাই। তো বাসায় বসে যদি এরকম একটা কাজ করতে পারেন, অনেকটাই উপকারিত একটা জিনিস। আচ্ছা হ্যাঁ, মোবাইল অ্যাপ্লাই বাই কুপন দিবে 100% শিওর। যদি না আসে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট, আমার ইনবক্সে SMS দিবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনি কেন দিচ্ছেন কুপনটা। আপনি আমার ভিডিওটা যদি A to Z দেখেন তাহলে বুঝতে পারবেন কেন কুপন, কীভাবে কুপনটা দিবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আচ্ছা 2টা প্রশ্ন উত্তর গেল। এক হচ্ছে বুস্ট আনবুস্ট হচ্ছে কেন, 2 হচ্ছে কার্ড এটা হচ্ছে না কেন, আর একটা হচ্ছে ফেসবুক আইডি কীভাবে নামাতে পারবো। ভাই অনেকেই রিকোয়েস্ট করছেন ফেসবুক আইডি কীভাবে নামাতে পারবো। ভাই ফেসবুক আইডি নামানোর আমি ভিডিও দিয়েছিলাম অলরেডি আমার চ্যানেলে, বাট অনেকে চাই নাই যে এটা পাবলিক হোক। কারণ কি ভাই, আমার হিসেবে এটা পাবলিক হোক কোনো সমস্যা নেই। কারণ কিছু কিছু লোক আছে যে এটা চায় না যে এটা পাবলিক হোক। আমার কথা হচ্ছে কি, আপনি পরিশ্রম করে আপনি আর্নিং করবেন। ফেসবুক তো শুধু আমার জন্য কুপন দিচ্ছে না, আপনাদের জন্য দিতেছে। আর ফেসবুকে না আমার কোনো লাভ লস নেই। আপনি যদি আমার ভিডিও দেখে একটু উপকারিত হন তাহলে এটা আমার লাভ। কারণ কি, আমার ভিডিও থেকে কেউ একটা উপকৃত হয়েছে। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছেন। আর ভিডিওটা কেন আমার চ্যানেল থেকে উদা হয়ে গেল আপনারা বুঝতেই পারছেন কেন চ্যানেলটা উদা হয়ে গেছে। অনেকেই থ্রেড দিচ্ছেন যে আপনার চ্যানেল খেয়ে দেবো, আপনার চ্যানেল এটা করবো ওইটা করবো, আপনি এই পার্সোনাল ভিডিও কেন আপলোড করছেন সবার জন্য, আপনি ফ্রিতে এত সার্ভিস দিচ্ছেন কেন? ভাই আমি এখানে টাকার জন্য আসিনি, সবার হেল্পের জন্য আসছি। তো 3টা প্রশ্ন উত্তর করে 4th নম্বর প্রশ্ন উত্তর, আপনি কোন কোন কান্ট্রিতে আইডি পাচ্ছে বর্তমানে? হ্যাঁ ভাই, বর্তমানে ইন্ডিয়ান আইডিতেও পাচ্ছে, নেপাল পাচ্ছে, ভুটান পাচ্ছে, পাকিস্তান পাচ্ছে। বিশেষ করে ভালো পাচ্ছে পাকিস্তানে, পাকিস্তানে বড় বড় কুপন পাওয়া যাচ্ছে। আচ্ছা 3rd নম্বর হচ্ছে ভাই কোন সময় অ্যাপ্লাই করলে আইডি লক খাচ্ছে না? হ্যাঁ ভাই, আমি 2-3 যাবত রিসার্চ করলাম যে আমি ভোর 3টার সময় ট্রাই করছি, কাজ হচ্ছে না। সকাল 6টাও ট্রাই করছি, কাজ হচ্ছে না। বাট 10টার সময় এই কিছু কাজ হচ্ছে, আবার কিছু লক খাচ্ছে। বাট দুপুর 2টার পরে, 2টা থেকে আড়াইটার পরে, 2টা থেকে আপনি কাজ করতে পারেন, খুব ভালো অ্যাপ্লাই হচ্ছে। ওই সময় আপনি মোটামুটি ধরেন প্রায় 5 থেকে 6টা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আজকে 5টা আইডি মাত্র অ্যাপ্লাই করছি, 6টার থেকে 5টা আইডি, একটা আইডি ডিজেবল হয়ে গেছিল। স্বাভাবিক ডিজেবল হবে, আপডেটের সময় এতটুকু কাজই অনেকটা ট্রাফের ব্যাপার। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কী কারণে। আর এই সময়গুলি যদি আপনি কুপন অ্যাপ্লাই করতে পারেন আশা করি আইডি লক খাবেন। অনেকে বলতেছেন ভাই আমরা পেজ খুলতে পারতেছি না, পেজ কেন খুলতে পারতেছেন না? ভাই পেজ খুলতে পারতেছেন না এটা বুঝতেই পারছেন যে বর্তমানে কী চলতেছে ফেসবুকে। ফেসবুক একটা খুবই জনপ্রিয় একটা সাইট, আপনি সবাই জানেন। एटी किन्तु अनेक बड़ो एक साइट सेजोन्नो एरा चाय कि किछुदिन पर पर एटा आपडेट करार जोन्नो। तो आशा करी भिडियोटा बुझते पारछेन, यदि भिडियोटा बुझे थाकेन अवश्यई भिडियोते एकटा लाइक दिबेन एंड आमादेर चैनेल नतुन थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करबेन एंड पाशे थेके बेल आइकने क्लिक करे आमादेर साथेई थाकबेन। धन्यवाद सबाइके।